আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আল্লাহর রহমতে আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি শেয়ার করব, আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুকে পেজে যারা নতুন জয়েন করেছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে পেজে, দুইটা দুই পেজের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সেটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আমার আজকে রেসিপি হচ্ছে মিষ্টি দই কীভাবে একদম পারফেক্ট দোকানের মতন হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কোনো কালার ছাড়া কীভাবে পারফেক্ট একটা কালার তৈরি করা যায় সেটাই শেয়ার করব। তো আমি একটু এই দইটা আমি ঘরে তৈরি করেছি, একটু কেটে দেখাচ্ছি, একদমই দোকানের মতন হয়েছে। এটার সাথে আমি কোনো ধরনের কালার দিই না, আর কোনো কিছু ইউজ করিনি, শুধু দুধ দিয়ে এই পারফেক্ট একটা কালার তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে যারা সব আপদের জন্য আমি বলছি, নতুন রাঁধুনি পুরান রাঁধুনি পড়া সবার জন্যই বলছি। এই টক দইটা এটা আমি ঘরের বানানো, একদম পারফেক্ট একটা হয়েছে দোকানের মতন। আর এই দইটা অসম্ভব একটা মজাদার একটা দই হয়েছে। তো এর আগে আমি একটা ভিডিওতে টক দই রেসিপি দিয়েছিলাম, তো আজকে আমি মিষ্টি দইটা ঘরে তৈরি করছি। আর একদমই কম সময় লেগেছে এই দইটা তৈরি করতে। যারা নতুন রাঁধুনি অপরা আছেন, অনেকেই দোকানের কেনা দই দেওয়া দই হয় না, অনেকেই বলে, আবার পুরান যারা আছেন তারাও বলে, তো দোকানের দুধ দিয়ে কীভাবে পারফেক্ট দইটা হবে সেটা পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর একদমই কম সময় লাগে, তো আমার দেড় ঘন্টার মতো সময় লেগেছে দইটা হইতে। কী পদ্ধতি করলে তাড়াতাড়ি দইটা বসবে সেটা আপনাদের সাথেই শেয়ার করব। তো আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি, প্রাণ দুধটা নিয়েছি, যে কোনো দুধ দিয়েই দুধ বসানো দই পাতা যায়। তো আমি এখন এটাকে কেটে একটা পাতিলে নিয়ে নিব। এদিকে আমি একটা প্যান নিয়েছি, এর মধ্যে আমি কেটে ঢেলে দিব দুধটাকে। প্রাণ দুধ আমি হাফ লিটারটা আগে ঢেলে দিচ্ছি, তারপর এক লিটার ঢেলে দিব। এখন ঢেলে আমি চুলায় এটাকে বসিয়ে দিব। আমি চুলায় বসিয়ে দিব, এখন নিয়ে চুলাতে চলে যাব। তো চুলায় বসিয়ে দিয়েছি, এখন বলো কটলে চোলা রাসটা কমিয়ে আমি এক ঘন্টার মতো জাল দিয়ে কমিয়ে নেব। আমি তো চোলা রাসটা এখন বলো কুটেছে কমিয়ে দিব, দিয়ে আমি এক ঘন্টার মতন কমিয়ে নিয়েছি জাল দিয়ে। তো দেখেন এরকম একটা কালার হয়েছে। তো আরেকটু জাল দিয়ে এটা একটু কমাবো, এখন একটু চিনি দিয়ে নিব। তো আমি এনে 40 গ্রামের মতো চিনি আছে, আমি এক লিটারে দুধ এনে হয়েছে, তো 40 গ্রামের চিনি দিয়েছে, দিয়ে আবার একটা বলো কুটিয়ে এ দুধটাকে নামিয়ে নিব। আমি নাড়াতে নাড়াতে দুধটার মধ্যে বলো কুটবে। তা দেখেন আমার দুধটা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এরকম একটা কালার হয়েছে। এখন আমি ঠান্ডা করে নিয়েছি, আমি একটু হাতে ধরে দেখছি যে হাফ কুসুম গরম আছে। তো আমি এখানে একটা প্লাস্টিকের ইয়ে নিয়েছি, এটা আরঙের দইয়ের ইয়েটা ডিব্বাটা, ওইটার মধ্যে আমি আজকেই করব দই পাতব। তো এটা এক লিটারে টক দই ছিল, আমি এটার মধ্যে মিষ্টি দই পাতব। তো এখন আমি এটাকে ঢেলে দিব। দেখেন এটার মধ্যে আমি কোনো কালারে দিইনি, একদম পারফেক্ট একটা কালার হয়েছে। আর দুধটা আমি আর একটু দিয়ে নিব এটার মধ্যে, আর একটু জাল দিয়ে আর কিছু দুধ জাল দিয়ে এটার মধ্যে দিয়ে দিব, একদম ভরে দিব। আর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন, আমি এটা ফেটিয়ে দইটাকে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। তো আমার এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে দইটা হইতে। তো এর ভিতরে আমি আর একটু দুধ জাল দিয়ে এটার মধ্যে ঢেলে ডিব্বাটা ভরে নেব, আর এক ঘন্টা দেড় ঘন্টা পরে ফিরে আসব। তো আমার দেড় ঘন্টার মতো সময় লাগছে এই দইটা হইতে। আমি এখন খুলে দেখাবো এটাকে। তো আমি দইটা আবার একটু দুধ জাল দিয়ে এটা দিয়ে ভরে রেখেছিলাম। তো দেখেন একদমই দুধ পারফেক্ট একটা দই হয়েছে। তারপর আবার আর আমার রেসিপিটা যদি আজকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।